হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল। আমি তো তৃতীয় শ্রেণীর গণিত বারবারই কাজ বত্রিশতম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করবো। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নেবো, তারপরে উত্তরে চলে যাবো। তো এখানে তোমাদের প্রশ্নে কী বলা হয়েছে ভালো করে দেখো। তোমাদের এখানে বলা হয়েছে গুণ করি, এক থেকে প্রায় তোমাদের 10টা গুণ দেওয়া আছে। তো এই পাশাপাশি আর লম্বালম্বি তোমাদের গুণগুলো দেওয়া আছে। তো এক থেকে 10টা গুণ তোমাদের সুন্দর করে করতে হবে। তারপরে আমরা চলে যাব দুই নম্বর সে, দুই নম্বর দেখো গুণ করি, এখানে তোমাদের প্রায় 1 থেকে 12টা গুণ দেওয়া আছে। তো এই 12টা গুণও তোমাদের সুন্দর করে আমরা সমাধান করে দিব। তারপরে তো উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে উত্তরে চলে গেলাম। তো তোমাদের এখানে উত্তরে বলা হয়েছে এক নম্বর যে উত্তরটা, এখানে এক নম্বরে তোমাদের প্রায় 9টা অঙ্ক দেওয়া আছে। ভালো করে দেখে নিবে, 15 আর 5 এর গুণ হবে 75। তারপর দুই নম্বর দেখো 18 আর 9 এর গুণ হবে 162। আর তিন নম্বর দেখো 53 আর 8 এর গুণ হবে তোমাদের 424। এবং পাঁচ চার নম্বর দেখো 75 আর 6 এর গুণ হবে 450। তারপর পাঁচ নম্বরটা দেখো 21 আর 31 এর গুণ হবে 651। তারপর 6 নম্বর দেখো 48 আর 53 গুণ হবে 93 গুণ হবে 4464। তারপর 7 নম্বর দেখো 121 গুণ 31 সমান হবে 3751। তারপর দেখো 8 নম্বরটা 495 সাথে তুমি 14 গুণ করবে, তোমার উত্তর হবে 6630। এরকম করে তোমাদের রাফগুলো কিন্তু নিচে দেওয়া আছে, রাফগুলো দেখে নিবে। তারপর দেখো তোমাদের 9 নম্বরটা আর 10 নম্বরটা বলা হয়েছে এই 284 সাথে 28 গুণ করলে 7000 এরকম হবে। তারপর দেখো 2 নম্বরের যে তোমাদের 12টা অঙ্ক ছিল, 12টা গুণ ছিল, এখানে 12টা দেওয়া আছে। 14 সাথে 2 গুণ করলে 14 দুগুণে 28। তারপরে 54 সাথে 56 সাথে 4 গুণ করলে তোমার 224 হবে। 3 নম্বর দেখো 90 সাথে 5 গুণ করলে 5 9 45 আর 0টা বসাই দিবে। তারপরে 4 নম্বর দেখো 36 সাথে 48 গুণ করলে তোমাদের উত্তর হবে 1728। তারপরে 5 নম্বরটা দেখো 28 সাথে 53 গুণ করলে তোমার 84 এই তোমাদের উত্তরটা হবে 2044। তারপরে 6 নম্বর দেখো 6 নম্বরটা তোমাদের 89 সাথে তুমি 64 গুণ করলে তোমাদের 5696। তারপর দেখো 7 নম্বরটা 121 সাথে 23 গুণ করলে হবে 2783। তারপর দেখো 8 নম্বর দেখো 305 এর সাথে 7 গুণ করলে 2135 হবে। তারপরে 9 নম্বরটা দেখো 486 সাথে 9 গুণ করলে 4374। তার 10 নম্বর দেখো 210 এর সাথে 20 গুণ করলে হবে 4200 হবে। তারপর দেখো তোমাদের 21 নম্বরটা 373 এর সাথে 28 গুণ করলে হবে 10444। তারপর 12 নম্বরটা তো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিবে। তো উত্তরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি